লাগাই যাবো। আমি এখানে আবার আধা ঘন্টা আগে তো খালি পড়ে গেছে। আমরা খিসিপুরের আছে এটা ঘটনা হওয়ার আগে স্যার আমি আধা ঘন্টা আগে গাড়ি খালি করছি। আপনার চোরাইবাড়ি থানার যে বড়বাবু প্রধান শাহ, ওনার কাছে খবর ছিল একটা গাড়ি S17C 6042 আগরতলা থেকে গুয়াহাটি থেকে যাচ্ছিল। গাড়িটা সেই গাড়িটাতে গাঁজা আছে এই খবরের উপর ভিত্তি করে যে এখানে নাকা পয়েন্টে চোরাইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি গাড়ি থেকে 110 কেজি গাঁজা পাওয়া যায় এবং একদম অ্যারেস্ট করা হয়েছে, যার নাম হলো নবসম দরবারি হলো গোয়াখানি। একটা ইন্ডিভিজুয়াল কেস হয়েছে চোরাইবাড়ি থানাতে এবং মামলা তদন্ত করেছে। প্রায় 30 থেকে 33 লক্ষ টাকা হবে। সিসি ক্যামেরা এটাতেই আছে, রেকর্ড আছে।